আসন্ন কক্সবাজার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এই কার্যক্রম। সকাল থেকেই উপজেলা নির্বাচন অফিস ছিল প্রার্থী ও সমর্থকদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ। ঈদগাঁও উপজেলায় পাঁচ ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষণা হওয়ায় সকল ইউনিয়নগুলোর সাধারণ মানুষের মাঝে ভোটের উৎসবের আমেজ শুরু হয়েছে। তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তার মনোনীত দুইজন রিটার্নিং কর্মকর্তা বরাবরে। এই পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা পড়েছে চেয়ারম্যান পদে 48 জন, সাধারণ সদস্য পদে 264 জন মনোনয়ন জমা দেন। অপরদিকে সংরক্ষিত নারী সদস্য পদে 72 জন প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার পর প্রার্থীরা জানালেন বিজয়ীর বিষয়ে তারা বেশ আশাবাদী। আমি গত 8 বছর এই জনগণের সেবা করেছি, প্রত্যেকটা ওয়ার্ডে আমার কোনো না কোনো কাজ, আমি কোনো সেবা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে করিয়েছে। আশাবাদী ইসলামাবাদ ইউনিয়নের জনগণ আমার প্রতি সশপ্রতভাবে আন্তরিক দোয়া ও ভালোবাসা আছে। ঈদগাঁওবাসীকে সেবা দেওয়ার, ঈদগাঁওবাসীর সেবক হওয়ার পথই নেই। আজকে আমার সকল মুরব্বীদেরকে সাথে নিয়ে আমি আমার মনোনয়ন ফরম জমা দিয়েছি। গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম, সব সময় থাকবো এবং আজীবন থাকবো ইনশাআল্লাহ। প্রার্থিতা যাচাই বাছাই 1 এপ্রিল এবং 28 এপ্রিল আসন্ন ঈদগাঁও উপজেলার 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আফজার আরিয়া, সিসিএন।